প্রবাসীদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ মডেল প্রবাসী কল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক কামাল আহমেদ দেশে আগমন করলে ফুল দিয়ে বরণ করে সংগঠনের নেতৃবৃন্দ। পরে গোলাপগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ দুপুর একটায় মডেল প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আহমেদ, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন, সংগঠনের অর্থ সম্পাদক হেলাল আহমেদ, প্রচার সম্পাদক আফসার আলী, সদস্য রেজওয়ান আহমেদ, ইমরান আহমেদ, পরিচালনা কমিটির সদস্য আক্তার হোসেন, আতিকুর রহমান নিপু, সাকেল উদ্দিন, রেজওয়ান সহ আরও অনেকে।